ভাই আপনি কি সুন্দর সুন্দর এসএমএস দিয়ে বন্ধুদের কি ইমপ্রেস করতে চান? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আপনি কি সুন্দর সুন্দর এসএমএস দিয়ে বন্ধু বান্ধবীদেরকেও ইমপ্রেস করতে চান? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আপনি কি ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুদেরকে সুন্দর সুন্দর এসএমএস দিতে চান? হ্যাঁ ভাই, হ্যাঁ। তাহলে ভাই কি করতে হবে? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। বন্ধু বান্ধবীদের দিব কেন মেসেজ আর কি? আমি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রথমে আপনারা এই মেসেজ কে সেন্ড করবেন। অ্যাপের ইন্টারফেস অত্যন্ত সহজ, সাবলীল ভাবে উপস্থাপন করবো, আশা করি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো এই কাজটি করা অনেক সহজ। আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে, তারপর আমি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক। তো আমি অ্যাপে চলে যাচ্ছি। তো অ্যাপে চলে আসার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে এসএমএস সমূহতে ক্লিক দিবেন। এখানে অনেক ধরনের এসএমএস আছে, পার্ট 1 থেকে শুরু করে পার্ট 10 পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক এসএমএস। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিতে পারবেন। তাই আমি এখন উদাহরণস্বরূপ যে কোনো একটাকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, আমি এখানে প্রথমটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেখুন ক্লিক দিলাম। দেখানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী অবস্থা। তা আপনারা এখানে কী করবেন, কপি দ্য অপশন ক্লিক দিবেন, কপি করুন। এখানে দেওয়ার পর আপনি এরকমভাবে অপশন, এই অ্যাপসের একটা ভালো দিক হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফিচার আপনি পাবেন। যেমন বিভিন্ন ধরনের লেখার স্টাইল পরিবর্তন করবেন, লেখার সাইজ, লেখার কালার, লেখার স্টাইলের ভিতরে অনেক কিছু আছে। তো যাই হোক, তারপর আপনি এখানে কালারও চেঞ্জ করতে পারবেন, আরও অনেক কিছু আছে। তো এখানে ফটো, ব্যাকগ্রাউন্ড যে ফটো আছে এগুলো সব চেঞ্জ করা যায়, আপনারা এগুলোও করতে পারবেন। এটা অত্যন্ত ভালো লেগেছে আমার। আর এখান থেকে আপনি ডাইরেক্ট সরাসরি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো সব ফলো করতে পারেন। আর আপনি যদি তা না করতে চান, বন্ধু বান্ধবীকে দিতে চান, তাহলে এখানে শেয়ার অপশনে ক্লিক দিন। শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। আপনি এটা করলে ইচ্ছা করলে ফেসবুক পোস্টেও করতে পারেন, স্টোরি, প্রোফাইল, আর এই যে মেসেঞ্জার দেখতে পাচ্ছেন, এই মেসেঞ্জারে গিয়ে আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন। একদম ইজি প্রসেস, ঠিক আছে, সবাই পারবে, তার জন্য আপনাদেরকে দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, সবই বুঝলাম, ডাউনলোড করবো কেমনে? ওয়েল, অ্যাপ ডাউনলোড প্রসেসটা আরো সহজ, আমি এখানে সুবিধার্থে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েল, আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রথমে এখানে প্রথমে আপনাদেরকে ফোনে যেতে হবে, যে প্লে স্টোর অ্যাপটা ওপেন করুন। প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর একদম সহজ স্টেপ, তারপর আপনার এখানে গুগলে সার্চ দিন ঈদ এসএমএস। আপনারা এখানে এখানেও দেখতে পাচ্ছেন যে কি লিখে সার্চ দিতে হবে, দিন। তারপর আপনার প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ইনস্টল করুন, বাস আপনার কাজটা শেষ। অ্যাপটা সাইজ অত্যন্ত সহজ, 500 MB মতন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল ভিডিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে যাবেন না, তাহলে আপনাদের ঈদ ভালো কাটবে না।